হজের মাস শুরু হয় রমজানের পর থেকে, এই হিসাবে আয়াত পাঠ করেছি হজের সাথে সম্পর্কিত, হাদিস পাঠ করেছি হজের সাথে সম্পর্কিত। আয়াত পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযযিম ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালাম ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। আপনি ঘোষণা দেন, হে ইব্রাহিম, সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে, এতে দেখবেন মানুষ আপনার কাছে আসবে উটের উপর সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে। এই হচ্ছে পাঠিত আয়াতের অর্থ। এবার আসেন আয়াতের ব্যাখ্যা দিয়ে, ব্যাখ্যার জন্যে সংক্ষিপ্ত ভূমিকা পেশ করতেছি। আমরা সব জানি এক সময় এই সৃষ্টি জগৎ বলতে কিছুই ছিল না, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই অস্তিত্ব দানের ক্ষেত্রে ধারাবাহিকতা, এক সময় ছিল পানি, আর এই পানির উপর সূর্যের তাপ পড়তে থাকে, আর এই তাপ থেকে আস্তে আস্তে এক পর্যায়ে পানির উপর মাটি প্রথম এক ইটের মতো রূপ ধারণ করে পানির উপর ভেসে উঠে। এই মাটি প্রথম সোজা বড় না হয়, এই মাটি প্রথম পানির উপর ভেসে উঠেছে যে জায়গা, যে মাটি, এটা হচ্ছে ওই মাটি যেটা বাইতুল্লাহ শরীফের নিচের মাটি। এই মাটি সোজা লম্বা হয়ে গেছে প্রথম মসজিদে আকসা পর্যন্ত। সেখানে যাওয়ার পর মসজিদ আকসা থেকে এই লম্বা মাটি আস্তে আস্তে বড় হতে থাকে, আর বড় হতে হতে বর্তমান যে রূপ, এই রূপ ধারণ করে। এতে বলা যায় সমস্ত মাটির মূল হলো মসজিদে আকসার মাটি, আর মসজিদে আকসা সহ সব মাটির মূল হলো বাইতুল্লাহ শরীফের মাটি। আর মানুষকে তৈরি করা হয়েছে আমরা সব জানি মাটি থেকে, অতএব মানুষের আসল হলো মাটি, আর সব মাটির আসল হলো বাইতুল্লাহ শরীফের মাটি। এজন্য সব মানুষের দিলের একটা টান হয়ে থাকে বাইতুল্লাহ শরীফের দিকে, যেহেতু এটা তার মূল, আর মূলের দিকে টান থাকা এটা একটা স্বভাবগত বৈশিষ্ট্য হয়। যেমন সন্তান তার মাতা পিতার দিকে তার দিলের টান হয়, মাটি উপরের দিকে ছাড়া হয় ডিল, তাহলে আবার নিচের দিকে নেমে আসে, যেহেতু এটা তার মূল। সমস্ত মাটির আসল হলো বাইতুল্লাহ শরীফের মাটি, আর মানুষের আসল হলো মাটি, এজন্য সব মানুষের দিলি টান হলো বাইতুল্লাহ শরীফের দিকে। এই বাইতুল্লাহ শরীফ এই মাটির উপর সর্বপ্রথম নির্মিত হয়েছে ফেরেশতাদের পক্ষ থেকে, দ্বিতীয় পর্যায়ে তৈরি করেছেন মানুষের মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম। ধারাবাহিকতায় এই গড় চতুর্থ পর্যায়ে তৈরি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আট নম্বরে এই গড় আবার তৈরি করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কুরাইশ বংশ। এরপর চোদ্দ নম্বর পর্যায়ে গড়ের আংশিক কাজ করেছেন বাদশাহ আব্দুল আজিজ। এই বাদশাহ আব্দুল আজিজের আংশিক কাজ হোক বা এর আগে পরিপূর্ণ যারা কাজ করেছে, কোন এক ব্যক্তি বা কোন এক দলের কথাও কোরআনে করিমে আলোচনা করা হয় নাই। কোরআনে করিমে আলোচনা করা হয়েছে বাইতুল্লাহ শরীফের নির্মাণের কথা, একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম
এই গড় তৈরি করেছে, সহযোগী ছিলেন তার ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালাম। গড়ের কাজ যখন সম্পন্ন হলো তখন ইব্রাহিম আলাইহিসসালাম অবস্থা তুলে ধরেন আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হে ইব্রাহিম, গড় তৈরি করার উদ্দেশ্য শুধু গড় তৈরি করা নয়, বরং তার আসল উদ্দেশ্য হলো মানুষ এখানে আসবে হজের উদ্দেশ্যে। অতএব ইব্রাহিম, তুমি এখন আসল কাজের দিকে অগ্রসর হও, সমস্ত দুনিয়ার মানুষকে সম্বোধন করে তুমি হজের জন্য ঘোষণা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। আপনি ঘোষণা দেন মানুষকে সম্বোধন করে, এতে মানুষ আসবে আপনার দিকে উটের উপর সওয়ার হয়ে। যাকে যাকে এই জায়গা ইব্রাহিম আলাইহিসসালামকে ঘোষণা দেওয়ার নির্দেশ দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিসসালাম পড়েন মুসিবতে, যে আমি ঘোষণা দিব, আমি দুর্বল, আমার আওয়াজ দুর্বল, দুনিয়ার সমস্ত মানুষকে সম্বোধন করে আমি কিভাবে ঘোষণা দিব, সবার কানে আমি আওয়াজ পৌঁছাইব, এটা তো সম্ভব নয়। আল্লাহ দরবারে সমস্যা তুলে ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন সমাধায় বলেন, হে ইব্রাহিম, তোমার কাজ হলো তুমি শুধুমাত্র ঘোষণা দিবে আর সবার কানে কানে আওয়াজ পৌঁছানো, এটা তোমার কাজ নয়। ওয়ালাইয়াল বালা, এটা হলো আমি আল্লাহর দায়িত্ব। সমস্যা দূর হয়ে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম এখন আওয়াজ দিবেন, মানুষকে দাওয়াত দিবেন। এই উদ্দেশ্যে এক বর্ণনা অনুযায়ী তিনি দাঁড়িয়েছেন মাকামে ইব্রাহিমে সংরক্ষিত যে পাথর, এই পাথরের উপর। আরেক বর্ণনা অনুযায়ী হলো জবল আবি কুবাইস, যেটা মসজিদ হারামের নিকটে যে পাহাড় হলো, পাহাড় সমূহের মধ্যে সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়ের উপর দাঁড়িয়ে মানব জাতিকে উদ্দেশ্য করে দাওয়াত দিতে শুরু করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম কাদ বানা বাইতা ফাহাজ্জু। হে দুনিয়ার মানুষ, তোমাদের প্রভু ঘর বানিয়েছেন, তোমরা হজের উদ্দেশ্যে আসো। এই ঘোষণা দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম, তার দায়িত্ব তিনি পালন করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তিনি সবার কানে আওয়াজ পৌঁছাইবেন, এই দায়িত্ব আল্লাহ এমন ভাবে পালন করেন যে আওয়াজকে বড় করতে করতে শেষে এই আওয়াজ মক্কা শরীফ, মদিনা শরীফ, সমস্ত আরব এলাকা অতিক্রম করে, সারা পৃথিবী অতিক্রম করে, ঊর্ধ্ব জগতের দিকে বাড়তে বাড়তে এই আওয়াজ রূহ জগৎ পর্যন্ত পৌঁছে যায়। এই রূহ জগৎ পর্যন্ত কিভাবে গেল, এক সময় এইগুলো বোঝাও কঠিন ছিল, বোঝানো ছিল কঠিন, কিন্তু এখন বিষয় সহজ হয়ে গেছে বিজ্ঞানের মাধ্যমে। বিজ্ঞান এবং ইসলাম দুইটার মধ্যে কোনো সংঘর্ষ নাই, একটা আরেকটার বিরোধী নয়, বরং ইসলামের সেবক হলো বিজ্ঞান। বিজ্ঞান যা বলে, আর যখন বিজ্ঞান সঠিক হয় তখন এর দ্বারা ইসলামের বাস্তবতা ফুটে উঠে। যতদিন পর্যন্ত বিজ্ঞান ভুলের মধ্যে থাকে তখন ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, বিরোধী হয়। বিজ্ঞানের তত্ত্ব যখনই সঠিক হবে তখন এটা ইসলামের সাথে মিলে যায়, আর ইসলামের সাথে যতদিন মিলে না ততদিন বুঝতে হবে এই বিজ্ঞানের তত্ত্ব সঠিক ভাবে এখনো সঠিক যথাস্থানে বুঝতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালামের এই আওয়াজ এত দূরে গেল কিভাবে, এর সহজ উদাহরণ মোবাইলের মাধ্যমে। মুহূর্তের ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আওয়াজ চলে যায়, এইভাবে ফোনের মাধ্যমে এটা সম্ভব হয়, এইভাবে টেলিভিশনের মাধ্যমে এটা সম্ভব হয়। যখন কিছু উপাদানের একটা নতুন রূপ দেওয়ার মাধ্যমে একজন বৈজ্ঞানিকের দ্বারা বস্তুর মধ্যে এই শক্তি এসে যায়
যে অসাধারণ দূরে কথা পৌঁছে দিতে পারে, তাহলে এই উপাদানের সৃষ্টিকর্তা যিনি এবং এই বস্তুগুলোর নতুন রূপ যিনি দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যদি ইচ্ছা করেন তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজকে রূহ জগৎ পর্যন্ত পৌঁছে দিবেন মুহূর্তের ভিতরে, এটা অসম্ভবের কিছুই নয়, বরং এটা একটা সহজ বিষয়। হাজিরিন কেরাম, এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের কারণে এটার বাস্তবতা, ইয়াতুকা রিজালা, তোমার কাছে মানুষ আসবে উটের উপর সওয়ার হয়ে, বাস্তবভাবে এখন দেখা যায় মানুষ আসতেছে, তবে আশাটা পায়ে হেঁটে নয় বরং যানবাহনের মাধ্যমে। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ইয়াতুকা রিজালা, আর পরে বললেন ওয়ালা কুল্লি গামির, উটের উপর সওয়ার হয়ে আসবে, মানুষ তো উটের উপর সওয়ার হয়ে আসে না বরং যানবাহন ব্যবহার করে, আর যানবাহন ব্যবহার করতে উট নয় বরং অন্যান্য যানবাহন। এর কারণ মুফাসসিরিনে কেরাম বলেন পায়ে হেঁটে আসবে হাজিরা হজে, আর উটের উপর সওয়ার হয়ে আসবে। এই উটের কথা উল্লেখ করার আসল উদ্দেশ্য উট নয় বরং উদ্দেশ্য হলো যানবাহন, কিন্তু ওই সময় যদি বর্তমানের আবিষ্কৃত নিত্য নতুন যানবাহনের কথা বলা হতো, সাইয়ারা বলা হতো, তাইয়ারা প্লেন বলা হতো, তাহলে এই সময় মানুষের এইগুলো বুঝার হতো কঠিন, মানুষের জন্য সহজ করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের প্রসিদ্ধ যানবাহন উটের কথা উল্লেখ করে বলেন মানুষ উটের মাধ্যমে আসবে। আসার সময় আবার আমরা জানি যারা যানবাহনে যায় তারা যায় আগে, পায়ে হেঁটে যায় তারা যায় পরে। আয়াতে কিন্তু যারা পরে যাবে তাদের কথা উল্লেখ করা হয়েছে আগে, আর যারা যাবে আগে তাদের কথা উল্লেখ করা হয়েছে পরে। এইভাবে কেন করলেন মুফাসসিরিনে কেরাম? এর সমাধান বলেন পায়ে হেঁটে যারা হজে যাবে যদিও যাবে পরে, কিন্তু সবের ক্ষেত্রে এলা এরা হলো আগে, এজন্য তাদের কথা উল্লেখ করা হয়েছে আগে। যানবাহনে যারা যাবে তারা যদিও যাবে আগে, সবের ক্ষেত্রে এরা থাকতে হবে পিছনে, এজন্য তাদের কথা উল্লেখ করা হয়েছে পিছনে পরে। হাজিরিনে কেরাম, 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ভবিষ্যৎবাণী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর এখন বাস্তবতা হলো আসলেই মানুষ যাকে যাকে হজের উদ্দেশ্যে মক্কা শরীফে মানুষ জমা হয়। এখান থেকে আমরা এক শিক্ষা গ্রহণ করতে পারি যে কোরআন যা বলে সময় আসলে তা বাস্তবেই দেখতে পাওয়া যায়, বাস্তবে পরিণত হয়। এখানে মানুষ যাকে যাকে হজের উদ্দেশ্যে আসবে বলা হয়েছে কত আগে, আর এখন বাস্তবতা হলো চতুর্দিক থেকে মানুষ হজের উদ্দেশ্যে যাকে যাকে হজে যায়। এই হজে যাওয়া এর ভিতরে লাভ কি? অসংখ্য লাভ ইহকালীন, এইভাবে পরকালীন। এই লাভগুলোর মধ্যে থেকে একটা লাভ হলো জহদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করতে চায়। হজের সময় আসে বছর একবার, আর হজ ছাড়া মানুষ একত্রিত হওয়ার সুযোগ হয় ধর্মীয় দৃষ্টিতে দৈনিক পাঁচবার, ফাঞ্জেগানা নমাজে জমাতের সময়, হজের সময় একবার, জোহরের সময় একবার, আসরের সময় একবার, মাগরিবের সময় একবার, এশার সময় একবার। এই হলো দৈনিক মানুষ একত্রিত হওয়ার সুযোগ হয় পাঁচবার, আর সাপ্তাহিক জুমার দিনে হয় ফাঞ্জেগানার মুসল্লি সহ সব এক গ্রামে মসজিদে একত্রিত হওয়া। বৎসরে দুইবার আবার মসজিদগুলোকে ছেড়ে, ফাঞ্জেগানা জামে মসজিদগুলো ছেড়ে বের হতে হয় ঈদগার ময়দানে।
আর এরপরে বছরে একবার হয় হজ, সেখানে ঈদগার মুসল্লিয়ানে কেরাম, জামে মসজিদের মুসল্লিয়ানে কেরাম, এইভাবে ফাসকদের মুসল্লিয়ানে কেরাম সব হজের উদ্দেশ্যে জমা হন নির্দিষ্ট কয়েকটি স্থানে, আরাফা মুজদালিফা মিনা সহ কয়েকটি স্থানে। এই সব বিশ্বের মানুষ বিশেষ কিছু জায়গায় একত্রিত হওয়ার মাধ্যমে বিশ্ব মুসলিমের মধ্যে একটা ঐক্য সৃষ্টির সুযোগ হয়। তাই আমরা বলতে পারি হজের মাধ্যমে মানুষ বিশ্বব্যাপী ঐক্য সৃষ্টি হওয়ার একটা সুবর্ণ সুযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আর বাস্তবতাও হলো তাই। হজে মানুষ জমা হয়, কালো যারা তারাও থাকে, সাদারা সেখানে থাকে, সর্বাঞ্চলের সর্বস্তরের সব মানুষ হয়, কিন্তু কোথাও কোনোদিন আজ পর্যন্ত হজের মধ্যে দুই সম্প্রদায়ের লড়াই শুরু হয়েছে আর এইভাবে দুর্ঘটনা ঘটেছে আজ পর্যন্ত শোনা যায় নাই। অতএব বলা যায় ইসলাম মানুষকে বিশ্বব্যাপী ঐক্যের প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছে এই হজ। এই হজের মাধ্যমে মানুষ বিশ্বব্যাপী ঐক্যে আবদ্ধ হয়। হাজিরিনে কেরাম, এই হিসাবে আমরা হজ থেকে ঐক্যের শিক্ষা গ্রহণ করব, অন্য থেকে প্রাধান্য দেওয়ার প্রশিক্ষণ গ্রহণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে পারস্পরিক মিল মহব্বতে ঐক্যবদ্ধ করার জন্য বিভিন্ন ভাবে কথা বলেছেন। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান সালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক লাগাও, যে তোমার উপর জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে সুব্যবহার করো। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পন্থায় উম্মতদেরকে ঐক্যের প্রশিক্ষণ দিয়েছেন। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من اثنيتم عليه خيرا وجبت له الجنه ومن اثنيتم عليه شرا وجبت له النار। তোমরা মারা যাওয়ার পরে যদি মানুষ তোমাদের প্রশংসা করে তাহলে এই ব্যক্তির উপর জান্নাত হয়ে যাবে ওয়াজিব, আর কোন মানুষ মারা যাওয়ার পরে যদি মানুষ তার নিন্দা করে তাহলে তার উপর জাহান্নাম হয়ে যাবে ওয়াজিব। এর দ্বারা বোঝা যায় মানুষের ব্যবহার হবে মানুষের সাথে এমন ভাবে যে অন্য মানুষ তার কথায় কাজে কোনো ভাবে কোনো মানুষ যাতে কষ্ট না পায়। যদি এমন হয় তাহলে মানুষের খারাপ নিন্দা মন্তব্যের কারণে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, আর ভালো মন্তব্য করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত হয়ে যাবে ওয়াজিব। এই হিসাবে আমরা আমাদের জীবনে এটা সর্বক্ষেত্রে চেষ্টা করব, কথায় কাজে কোনোভাবে কোন মানুষ যেন আমাদের থেকে কষ্ট না পায়। হাজিরে কেরাম, এই সুব্যবহারের দ্বারাই ইসলাম মানুষের কাছে প্রশংসিত হয়, এই সুযোগেই অমুসলিমরা মুসলিম হয়। এজন্য আমরা নিজেদের মধ্যে পারিবারিকভাবে, সামাজিকভাবে, জাতীয়ভাবে একে অন্যের সাথে সুব্যবহার করার চেষ্টা করব, অমুসলিমদের ক্ষেত্রেও আমরা সুব্যবহার করব। এই দৃষ্টিতে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, রোগকে ঘৃণা করো, রোগীকে নয়। পাপ একজন ব্যক্তি অমুসলিম হয়, কাফির হয়, তাকে আমি গ্রহণ করব আমার ভাই আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে, আমি তাকে ঘৃণা করব না, আমি ঘৃণা করব তার আকীদাকে, আমি ঘৃণা করব তার আমলকে। সত্তা ব্যক্তি কাফির তাকে আমি ঘৃণা করব না, যেমন ভাবে কোন মানুষ রোগী হলে তার রোগকে ঘৃণা করে, সব তার থেকে রোগ দূর করার চেষ্টা করে, রোগীকে পাশে আনার চেষ্টা করে, আমাদের ব্যবহার হবে এইভাবে। অমুসলিমদের ক্ষেত্রে তাদের সাথে আমাদের ব্যবহার হবে সুন্দর ব্যবহার, এই ব্যবহারের মাধ্যমেই তাদেরকে আমরা ইসলামের দিকে
আনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এমন সুন্দর আচরণ করার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলি আমিন। আমার কথা আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করতেছি। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এত ছিলাম থেকে আগত শেখ নাজিমুদ্দিন কাসিম মূল্যবান নসিহত আমরা শুনছি। আলহামদুলিল্লাহ, এই নসিহত থেকে আল্লাহকে আপনারে আমারে দান করা এখন আপনারা সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য পেশ করবেন। বিশ্বনন্দিত উপস্থিত করান আমাদের সকলে একান্তিত মেহমান মৌলানা গুবায় আহমদ আনসারি সাহেব। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা মধ্যে মাইদের মসজিদ মৌলানা সাহেব অন্তর সীমান্ত অনেক ওলামা অন্তর সীমান্ত মেহমান আমরা সকল মোবারক করতে নাইয়া সকল জামাতের মধ্যে নাইয়া আওয়াল লাগিয়া আমরা দেখলাম অনেক ব্যক্তি আমরা এদিকে বয়ানো সাহেবের যে উপস্থিত এগুলা ঠিক নাই। আমরা দয়া করে ঘরে যারা আছেন সামনে দিকে